হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সানডেতে আবারও চলে গেলাম লাকেমবাতে আমাদের রমাদান ফেস্টিভ্যালে, আর ভিতরে আমাদের একটা মেলা হচ্ছে, ঈদ মেলা। ওখানে ড্রেস পাওয়া যায়, অর্নামেন্টস সব কিছু পাওয়া যায়। তো ওখানেও আজকে যাব, আর রেল লাইনের ওপাশেও যাব। ওপাশটা আপনাদের সাথে শেয়ার করব। ওপাশটা হচ্ছে সিডনির বাংলাদেশিদের প্রাণকেন্দ্র। তো ওখানটাও আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের চকবাজারের মতো ওরকম ইফতার পার্টি বসে আর কি, স্ট্রিট ফুডগুলা, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা ঢুকে যাব লাকেমবা ঈদ মেলা, তো আপনারাও আমন্ত্রিত। তো চলুন দেখে আসি। তো ঢুকেই তো আমি অবাক, কত কত দোকান বসেছে, আর অর্নামেন্টসগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু প্রাইস অনেক বেশি। তো দেখতেছি যদি সেরকম চোখে লেগে যায় তো তো নেওয়া লাগবেই, না নিলে তো আর কি হজম হবে না। তো দেখি কোনটা ভালো লাগে, আর না লাগলে নিব না। আর এইখানে দেখলাম অনেক চোকার টোকার বিক্রি করতেছে, অনেক রিজনেবল প্রাইজের মধ্যে, বাট চোকার আমার লাগবে না। আমার একটু লম্বা, মানে কি বলে, সীতাহারগুলাই আর কি আমার জন্য ভালো, কারণ যেহেতু হিজাব পরি চোকার নিয়ে কোনোই লাভ হবে না। তো এইদিকে আপু দুইটা পাঞ্জাবি নিল বাচ্চাদের জন্য, তো খুবই রিজনেবল ছিল পাঞ্জাবিটা। ভেবেছিলাম অনেক বেশি প্রাইস হবে, তো মানে আল্লাহর রহমতে ভালোই পেয়েছি। তো কিছু ড্রেসও দেখলাম আমাদের, তো সেরকম ভালো লাগলো না। শাড়িও দেখলাম একদম কমন কমন কিছু শাড়ি, বাট প্রাইস একদম হাই লেভেলে দিয়ে রাখছে। তো কিছু ব্যাঙ্গলস দেখলাম, এগুলো অনেক বেশি ভালো লাগলো, বাট আমার হাতের সাইজে ছিল না, আপুরু সাইজ ছিল না। তো এটা আমার অনেক ভালো লাগছিলো, আমার একটা শাড়ির সাথে অনেক বেশি ম্যাচিং হবে, তো ওই জন্য একটু পরে দেখলাম। দেখতে ভালো, বাট হাতে নেওয়ার পর আমি তো অবাক, মানে একদম ধাম্বা কেমন বিচ্ছিরি লাগতেছিল। একদম ঠিক দেখো তো, বেশি ধাপ্পা ভালো লাগতেছে না, সুন্দর আছে সুইটাকে, ধাপ্পা ধাপ্পা লাগতেছে। তো এটা তো হবে না, অনেক বেশি বড় আমার হাতের সাইজ থেকেও। আর আরেকটা আপু পরায় দিচ্ছে, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, বাট এটা অনেক বড়, এটারও সাইজ নাই। তো কি করার, ভেরি স্যাড। আমার সেই চুরি চুরি, এটা কেমন লাগতেছে? এটা তো এই দিকে একটা মোটামুটি পছন্দ হইল, একটা ব্ল্যাক কালারের চুড়ি স্টোনের, তো এটাও অনেক 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 বেশি হাই লেভেলের প্রাইস চাচ্ছে, তো ওটা নিলাম না। তারপর এইদিকে আবার কিছু ড্রেসের মধ্যে ঢুকলাম, কোনো ড্রেসই পছন্দ হওয়ার মতো না, মানে পছন্দ হইলে অবশ্যই, সেরকম লেভেলের পছন্দ হইলে আমি, আবার না নিলে আমার ভালো লাগে না। তো সেরকম ভালোও লাগেনি, নিলামও না। আর এখন আর ঈদ, আর সেরকম মানে মন চায় না যে এটা করি সেটা করি। তো রেল লাইনের এপাশে চলে আসলাম, এই জায়গাটা ইফতার টাইমটা আরও বেশি জমজমাট থাকে। এখন তো ইফতার হয়ে গিয়েছে অনেক আগে, সবাই ইফতার করে ওই দিকটায় ভিড় জমিয়েছে, সবাই দেখতে পাচ্ছেন এদিকে খাবার টাবার কিনতেছে। আর এই এই দিকটায় আসলে আর কি প্রত্যেকটা ভাই এবং বোনদের, মানে অস্ট্রেলিয়ায় সিডনিতে যারা থাকে তাদের সবারই এটা প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এই জায়গাটা আসলে না একটু বাংলাদেশি বাংলাদেশি একটা ফ্লেভার লাগে আর কি, মানে ভালো লাগা কাজ করে যে না সব জায়গার মধ্যে ওই জায়গাটা একটু বাংলায় কথা বলা যায়, যে ভাই এটা আছে কি না, এইটা দেন,
মানে এই জিনিসটা ভালো লাগা কাজ করে। তো সবাই কিন্তু এখানে এসে ইফতার করে এনজয় করে। তো বাংলাদেশের যেই মায়াটা সবারই তো থাকে যে দেশে মানে কত আনন্দ করতো এই করতো, তো এইখানে আসলে কিন্তু কিছুটা হলেও ভালো লাগে। তো আমি আবার এই দোকানটায় আসলাম হাটবাজারে। এই জায়গার এই জিলাপিটা খুব ভালো লাগে, ওই দিনকে নিয়ে গিয়েছিলাম, তো আজকে একটু নিলাম, পে করে দিলাম আমি ওয়াশ দিয়েই। তো কেনাকাটা শেষ করলাম, শুধু জিলাপি কিনলাম আর কিছু কিনলাম না, এটাই দরকার ছিল। দেন দেখতেছি কিছু খাওয়া যায় কি না। তো আমার মনে হচ্ছিলো বাসা থেকে আমি অনেক অনেক কিছু খাবো, বাট এসে আমার আর কি খেতে মন চাচ্ছিল না, মানে কি খাবো কি না খাবো কনফিউজ। এখানে ভুঁড়ি ভাজতেছিল, তো মানে একদম গরম গরম ভুঁড়ি ভেজে দিচ্ছিল। অনেক ধরনের ভ্যারাইটিস খাবার ছিল এখানে, কয়েল পাখি ভুনা করা, রোস্ট করা, তারপরে বার্গার, তারপরে মানে শিখ কাবাব, অনেক কিছু ছিল। তো ওই এই দোকানের খাবারগুলো দেখলাম, এগুলো আর কি ইফতারের টাইম ছিল তখন খাইছে, তো ওইগুলো তো একদম নরম হয়ে গেছে, ওগুলো খায় কি এখন আর লাভ নাই। তো এখানে আসলাম, এখানেও কিছু দেখতেছি কি খাওয়া যায়। তো আপুকে আপু আবার কর্ন অনেক পছন্দ করে, তো বললাম এইখান থেকে না ভিড় কম আছে, আর প্রত্যেকটা ওইদিকে তো লাইন দিয়ে খাইতে হবে বলে আমি খাই না, মানে অত বড় লাইন ধরা আমার আসলে এত ধৈর্য নাই। তো এখানেই তো এরা খুব আনন্দ করে বিক্রি করে, নাচা গানা করে, আর এইদিকে ওই যে শিক কাবাব করতেছিল আর ওই পাতিলের মধ্যে কি করতেছে আই ডোন্ট নো, বাট দেখতেছিলাম সবাই একদম গরম গরম ই করে দিচ্ছিল কুক করে। কার্ড না নিলে তাহলে পে করবো না, নিয়ে চলে কেমন অশান্তি। তো আবার এইদিকে চলে আসলাম, এদিকে আপুদের স্টল বসিয়েছিল মাস্টার্ড বিরিয়ানির, তো ওখানটায় আসলাম। তো এখান থেকে ভাইয়া আমাদের বার্গার খাওয়াইলো, দেন আপুদের দোকান থেকে অনেক কিছু আনছিল, তারপর মালাই টি খাইছি, দেন আরও অনেক কিছু জিলাপি কিনছিলাম ওইটা খাইছি, দেন চিপস খাইছিলাম, আরও অনেক কিছুই খাইছিলাম, চপ খাইছিলাম, পেঁয়াজও খাইছিলাম। তো ওগুলো দেখায়নি কারণ অনেক ক্ষুধা লাগছিলো, জাস্ট খেয়ে ফেলছি। দেন যাইতে যাইতে অনেক বেশি লেট হয়েছিল। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যদি সিডনি অস্ট্রেলিয়ায় থেকে থাকেন তো অবশ্যই একবার ভিজিট করেন, এইসব জায়গায় খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।